السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মানিত উপস্থিতি, আজকের দার্সে সবাইকে, সম্মানিত দর্শক, আজকের দার্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি পরবর্তী চতুর্থ পাঠ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি চতুর্থ পাঠ। এই চতুর্থ পাঠ, এটাকে আরবিতে বলে আদ্দারসুর রাবিউ। আদ্দারসুর রাবিউ, দার্স মানে পাঠ, রাবিউ মানে চতুর্থ। আদ্দারসুর রাবিউ মানে হচ্ছে চতুর্থ পাঠ, চতুর্থ পাঠ। আদ্দারসুর রাবিউ, চতুর্থ পাঠ। এখানে আমরা প্রথমেই কিছু অক্ষর দেখতে পাচ্ছি, আরবি হরফ। এখানে মোট 15টা হরফ আছে। প্রথমে আছে আলিফ, তারপরে বা, জিম, হা, খ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এই যে 15টা অক্ষর আছে, আলিফ, বা, জিম, হা, খ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া, এই 15টি হরফের শুরুতে, এই 15টি হরফের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হবে। লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হবে। এই 15টি হরফকে হরফে কমারিয়া বলা হয়, হরফে কমারিয়া। এটা মনে রাখলেও অনেক সময় সুবিধা হয়, হরফে কমারিয়া। যদি কমারুনের শব্দের আগে আলিফ লাম আসে তাহলে আল কলামু, আল কমারু। এখানে লাম উচ্চারণ হবে স্পষ্টভাবে, আল কলামু। এখানে আমরা যে উদাহরণ দেওয়া আছে এটা দেখি, যেমন কিতাবুন, মূলত ছিল কি কিতাবুন, কিন্তু যখন আলিফ লাম যুক্ত হবে কিতাবুনের সাথে তখন হবে আল কিতাবু। এই যে 15টা হরফ, এই 15টা হরফের মধ্যে এখানে আছে কাফ, এখানে আছে কি কাফ, আর এই যে 15টার মধ্যে একটা হচ্ছে কাফ, এই যে একটা হচ্ছে কাফ। এই কাফ হরফ এইখানে থাকার কারণে তার আগে যেহেতু আলিফ লাম আসছে, আর এই 15টা হরফের আগে যদি আলিফ লাম আসে, আলিফ লাম যদি আসে তাহলে লাম হরফটি স্পষ্ট এবং আলাদা উচ্চারিত হবে। এখানে বলতে হবে আল কিতাব, এখানে লাম উচ্চারণটা স্পষ্ট আসছে, আল আল কিতাব। মূলত ছিল কিতাবুন, তার সাথে যখন আলিফ লাম এসে যুক্ত হলো তখন আলিফ লাম যোগ কিতাবু তাহলে হয়ে গেল আল কিতাবু। এখানে আরেকটা পার্থক্য আমরা খেয়াল করি, সেটা হচ্ছে কিতাবুন ছিল কিতাবুন। এর আগে আমরা দেখেছিলাম যে মেয়েদের নামের ক্ষেত্রে তানবিন হয় না, সেখানে কি হয় আই সাতু। তারপরে আমরা জেনেছি ইয়া, ইয়া যখন দ্বারা ডাকা হয় কাউকে, ইয়া ইয়া রশিদু, সেখানেও ইয়া দ্বারা যদি কাউকে ডাকা হয় তাহলে সেখানেও তানবিন হয় না। কিতাবুন এখানে তানবিন ছিল, কিন্তু যখন আলিফ লাম যুক্ত হলো আল কিতাবু তখন আর তানবিন থাকবে না, আল কিতাবু হবে তখন, আল কিতাবুন হবে না। তাহলে আমরা 3 নম্বর কারণ পেলাম যে তানবিন না হওয়ার, আল কিতাব। 1 নম্বর মেয়েদের নামের ক্ষেত্রে সাধারণত তানবিন হয় না, 2 নম্বর আমরা পেয়েছিলাম ইয়া দ্বারা যখন ডাকা হবে তখন তানবিন হবে না, 3 নম্বর আমরা পেলাম যখন আলিফ লাম আসবে এসে যুক্ত হবে প্রথমে
তখন আর তানবিন হবে না। আল কিতাব, আশা করি সবার কাছে পরিষ্কার হয়েছে যে এই 15টা হরফের কোনো একটা হরফের যদি থাকে, তার পূর্বে যখন আলিফ লাম আসবে তখন লাম হরফটি স্পষ্ট এবং আলাদা করে উচ্চারণ করতে হবে। আল কিতাব। একইভাবে আমরা আরো কিছু উদাহরণ দেখি। কলামুন কি ছিল? কলামুন, যখন আলিফ লাম যুক্ত হলো, আল যোগ হচ্ছে কলামুন, তাহলে হবে আল কলামু, আল কলামু, আল কলামু। বাইতুন ছিল বাইতুন, বাইতুনের সাথে যখন আলিফ লাম যুক্ত হবে তখন হবে আল বাইতু, আল যোগ হচ্ছে বাইতু, তাহলে আল বাইতু, আল বাইতু। জিদারুন ছিল জিদারুন, জিদারুন, আল যখন যুক্ত হবে তখন হবে আল যোগ জিদারু, তাহলে আল জিদারু, আল জিদারু। হাকি বাতুন ছিল হাকি বাতুন, আল যখন যুক্ত হবে তখন আল হাকি বাতু, আল হাকি বাতু, আল হাকি বাতু। তো এখানে ছিল 15টা হরফ, এরপরে আসছে আরো 13টা হরফ। তা, সা, দাল, জাল, র, যা, সিন, শিন, সদ, দদ, ত, ব, নুন, এই যে 13টি হরফ আসছে, এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লাম এর পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। তাহলে এইটার ক্ষেত্রে এই 13টি হরফ যদি আসে এবং তার পূর্বে যদি আলিফ লাম আসে, তাহলে আর লামের উচ্চারণটা হবে না, তখন ওই এই 13টি অক্ষরের যে অক্ষর, যে কোনো যে অক্ষরটা থাকবে সেই অক্ষরের উপরে তাসদিদ হবে। আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো, তাসদিদ হবে। তো এগুলো আসলে অক্ষর মুখস্থ না করলেও প্র্যাকটিস করতে করতে এগুলো চলে আসে, প্র্যাকটিস করতে করতে চলে আসে যে কোন অক্ষরের ক্ষেত্রে আমরা লামকে স্পষ্টভাবে উচ্চারণ করব, কোন অক্ষরের ক্ষেত্রে লামকে স্পষ্টভাবে উচ্চারণ করব না, এটা প্র্যাকটিস করতে চলে আসে। তাহলে এই 13টি হরফে যদি শুরুতে এই 13টি হরফের যে কোনো একটা হরফ যদি থাকে এবং তার শুরুতে আলিফ লাম আসে, তাহলে লাম উচ্চারিত হবে না, বরং লামের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হবে। যেমন এখানে কি ছিল? তিলমিজুন, তিলমিজুন। তো আলিফ লাম যখন যুক্ত হলো, আল যুক্ত হলো, তখন হয়ে গেল আল যোগ তিলমিজু, এটা আল আলিফ লাম যুক্ত হলে তিলমিজুন আর থাকবে না, তিলমিজু হবে, তানমিন থাকবে না। আমরা তিনটা কারণ পেয়েছিলাম তানবিন না হওয়ার। 1 নম্বর পেয়েছিলাম মেয়েদের নামে তানবিন হয় না, 2 নম্বর আমরা পেয়েছিলাম, 2 নম্বর কি পেয়েছিলাম, 2 নম্বর পেয়েছিলাম আমরা ইয়া দ্বারা যখন ডাকা হবে তখন তানবিন হবে না, ইয়া রশিদু। আর আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি এখানে, যখন আলিফ লাম দ্বারা আমরা আলিফ লাম যোগ করব তখন তানবিন হবে না, আল তি আত আল যোগ তিলমিজু, তাহলে কি হয়ে যাবে? আত তিলমিজু, আত তিলমিজু। এখানে উচ্চারণের ক্ষেত্রে লামটা উচ্চারণ হচ্ছে না, যেন লাম এখানে দেওয়া নাই, কিন্তু লেখার ক্ষেত্রে লাম থাকবে, লাম উচ্চারণে হবে না, আত তিলমিজু। এটাই হচ্ছে লাম বাদ দিয়ে তায়ের সাথে তাসদিদ আসলো, তায়ে তাসদিদ চলে আসছে, এই যে এখানে তাসদিদ, এটা তাহলে আত তিলমিজু। আর লেখার ক্ষেত্রে আর লাম থাকবে আত তিলমিজু, আগে ছিল আল কলামু, এখন হয়ে গেল আত তিলমিজু, লাম উচ্চারণে আসলো না। একইভাবে আমরা দেখি তুইফলুন, তুইফলুন, এই যে এখানে খেয়াল করি আমরা ত, তারপরে তা, এগুলো এই 15টা হরফের মধ্যে আসছে, যে তা আছে, এই যে ত আছে, এই 13টি হরফের মধ্যে আসছে। তুইফলুন, আলিফ লাম যুক্ত হলো আর তুইফলুন, তাহলে আত তুইফলু, আত তুইফলু, লাম উচ্চারণে আসবে না, কারণ ত হচ্ছে এই 13টি হরফের মধ্যে। এদেরকে বলা হয় হরফে শামসিয়া, আগের 15টিকে বলা হয় কি? হরফে কমারিয়া, আর এই 13টিকে বলা হয় হরফে শামসিয়া, কারণ আশ শামসু হয়, আশ শামসু, আল কমার হলে আল কমারু, আল কমার, তখন লাম উচ্চারণ হয়, আর শামসুতে লাম উচ্চারণ হয় না, আশ শামসু। একইভাবে তুইফলুন, আল তুইফলু, আত তুইফলু, এটা হবে আত তুইফলু। রজুলুন, তাহলে আলিফ লাম যুক্ত হলে হবে আর রজুলু, আর রজুলু। সাআতুন, তাহলে হবে আসসাআতু, আসসাআতু, তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে আলিফ লাম যুক্ত হলে
কোন ক্ষেত্রে লামের উচ্চারণ হবে, কোন ক্ষেত্রে লামের উচ্চারণ স্পষ্ট হবে না, এটা একটা বিষয়। আর দুই নম্বর বিষয় হচ্ছে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে তানভিন হচ্ছে না। এখন আমরা একটু মানেগুলো দেখি। কিতাবুন, এটার মানে কি ছিল? একটি বই। এটা আমাদের প্রথম পাঠই ছিল, কিতাবুন একটি বই। কিন্তু যখন আমরা আলিফ লাম যুক্ত করব তখন আল কিতা বু, আল কিতা বু। এখানে কাপ যেহেতু ওই 15টা হরফের মধ্যে আসছে, হরফে কমারিয়ার মধ্যে, যার কারণে তার আগে আলিফ লাম আসার কারণে এখানে হবে আল লাম উচ্চারণটা স্পষ্ট হবে। আল কিতাবু মানে হচ্ছে বইটি, এটা নির্দিষ্ট করে দিচ্ছে বইটি। আর এটা ছিল একটি বই, এটা অনির্দিষ্ট একটা বই, কোন বই কোনো নির্দিষ্ট নয়। এখানে আল কিতাবু বইটি নির্দিষ্ট করে দিচ্ছে। কলামুন মানে কি ছিল? একটি কলম। যখন আমরা আলিফ লাম যুক্ত করব আল কলামু, আল কলামু, তখন হবে কলম টি, একটি শব্দ বাদ একটা টি আসবে, কল একটি কলম, একটি বাদ কলম আর একটা টি আসলো, কলম টি। দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন মানে একটি সাইকেল। যখন আলিফ লাম যুক্ত করব আদ দাররাজাতু, এটা হচ্ছে হরফে শামসিয়ার মধ্যে পড়ে দাল, যার কারণে এটা আলিফ লাম উচ্চারণে আসবে না। আদার রাজাতু, এটা হবে কি? সাইকেল টি, আদার রাজাতু সাইকেল টি। নাফি জাতুন মানে ছিল একটি জানালা, নাফি জাতুন মানে ছিল একটি জানালা। আর যখন এখানে আলিফ লাম আসবে তখন আন নাফি জাতু, কারণ নুন এই হরফটা হচ্ছে 13টি হরফের মধ্যে, হরফে শামসিয়ার মধ্যে, তাহলে আন নাফি জাতু অর্থাৎ জানালাটি, আর নাফিজাত জানালাটি। আমরা এখানে এই সবগুলোর অর্থ জেনে আসি। এখানে ব্যবহার করেছিলাম আল কিতাব বইটি, এখানে আল কলামু কলমটি, আল বাইতু ঘরটি, আল বাইতু ঘরটি, আল জিদারু, আল জিদারু দেওয়ালটি, আল হাকিবাতু ব্যাগটি, এখানে আত্মিলমিদু ছাত্রটি, আত্মিলমিদু ছাত্রটি, আত্মিফলু শিশুটি, আত্মিফলু শিশুটি, আর রজুলু লোকটি, আর রজুলু লোকটি। এখানে একটা বাদ পড়ে গেছিল, জাহরাতুন মানে ছিল হচ্ছে জাহরাতুন, এটা ছিল জাহরাতুন, আলিফলাম যুক্ত হয়ে গেছে আজ জাহরু, আজ জাহরাতু, আলিফলাম যুক্ত হয়ে গেছে আজ জাহরাতু, এটা হবে হচ্ছে ফুলটি, এটা হবে ফুলটি, আজ জাহরাতু মানে ফুলটি। এখন আমরা কিছু বাক্য তৈরি করব। আমরা এর আগেই পড়েছিলাম হাদা কিতাবুন, এটা এর আগে আমরা পড়েছিলাম হাদা কিতাবুন, হাদা মানে ইহা, কিতাবুন মানে একটি বই, হাদা কিতাবুন ইহা একটি বই, এখানে মুবতাদা এবং খবর, ইহা একটি বই। হাদা কিতাবুন জাদিদুন, এটা আমরা দ্বিতীয় পাঠে শিখেছিলাম, হাদা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই, ইহা একটি নতুন বই। এইবার আমরা দেখি আল কিতাবু জাদিদুন, বইটি, আল কিতাবু মানে আলিফ লাম দ্বারা এখানে নির্দিষ্ট করা হয়েছে, আল কিতাবু বইটি, জাদিদুন নতুন, বইটি নতুন, এখানে আল কিতাবু, এই আল কিতাবু বইটি এটা হচ্ছে মুক্তাদা, আর জাদিদুন হচ্ছে এই কিতাবের খবর, এটা হচ্ছে নতুন, কিতাবটি কি নতুন, তাহলে আল কিতাব এটা মুক্তাদা, এটা শুরু হয়েছে বাক্যের শুরু, আর এই মুক্তাদা সম্পর্কে খবর দেওয়া হচ্ছে জাদিদুন, এই বইটা হচ্ছে নতুন। আল কিতাবু জাদিদুন বইটি নতুন, আল কিতাবু কাবিরুন বইটি বড়, কাবিরুন মানে বড়, আল কিতাবু মানে বইটি, বইটি বড়। আল কিতাবু জামিলুন, আল কিতাবু জামিলুন মানে বইটি সুন্দর, জামিলুন মানে সুন্দর, আল কিতাবু জামিলুন। হাদিহি মাদ্রাসাতুন, এখানে ব্যবহার করা হলো হাদা, এখানে ব্যবহার করা হয়েছে হাদিহি, এটা আমরা প্রথম পাঠে শিখেছি, হাদা এবং হাদিহি দুইটাই কাসের কোনো জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইসমে ইশারা হিসাবে। তো হাদা ব্যবহার করা হয় পুরুষবাচক ইসমের ক্ষেত্রে, আর হাদিহি ব্যবহার করা হয় স্ত্রীবাচক ইসমের ক্ষেত্রে। আর স্ত্রীবাচক ইসমকে চেনার উপায়ে একটা প্রথম একটা সহজ উপায় হচ্ছে এখানে গোলতা থাকবে, মাদ্রাসাতুন, কিতাবুনে গোলতা নাই কিন্তু মাদ্রাসাতুনের মধ্যে গোলতা আছে, মাদ্রাসাতুন, তাহলে মাদ্রাসাতুন শব্দটি হচ্ছে মুয়ান্নাস, মাদ্রাসাতুন এটা হচ্ছে মুয়ান্নাস।
এই জন্য হা দিহি হয়েছে, হা দা না হয় হা দিহি। হা দিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা বা ইহা একটি বিদ্যালয়। হা দিহি মাদ্রাসাতুন সগীরতুন, এখানে মাদ্রাসাতুনে গোলতা আছে, সগীরতুনেও গোলতা আছে, তার মানে এই দুইটার মধ্যে একটা মিল আছে, এটাকে তাবে বলা হয়। মাদ্রাসাতুন মৌসুফ, সগীরতুন, সগীরতুন সিফাত। তাহলে হা দিহি মাদ্রাসাতুন সগীরতুন, ইহা ছোট মাদ্রাসা, ইহা একটি ছোট মাদ্রাসা। এটা ছিল আমাদের প্রথম পাঠ, এটা দ্বিতীয় পাঠ। এবার আমাদের চতুর্থ পাঠের বিষয়, আল মাদ্রাসাতু সগীরতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু, মাদ্রাসাটি সগীরতুন, ছোট। এখানে আল মাদ্রাসাতু, কারণ মিম 15টা হরফের মধ্যে, হরফে কমারিয়ার সেই 15টা হরফের মধ্যে পড়ে, যার কারণে আল মাদ্রাসাতু। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরনো, মাদ্রাসাটি পুরাতন, পুরনো। এবার দূরবর্তী পুরুষবাচক, দূরবর্তী পুরুষবাচক। জালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। জালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। জালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। এখানে আল মসজিদু মিম, এটাও হরফে কমারিয়ার মধ্যে পড়ে, আল এই জন্য লামের উচ্চারণটা স্পষ্ট হয়েছে, আল মসজিদু জামিলুন। আর এখানে আল মসজিদুন হবে না, আল মসজিদু। তিনটা কারণ আমরা শিখেছি, তার মধ্যে এটা হচ্ছে তৃতীয় কারণ, যে তানবিন না হওয়ার, আলিফ লাম যুক্ত হলে তানবিন হয় না। আল মসজিদু জামিলুন, মসজিদ কি, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবিরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন, মসজিদটি পুরনো, মসজিদটি পুরনো। এবার দূরবর্তী কিন্তু স্ত্রীবাচক, এই জন্য ব্যবহার করা হবে তিলকা। তিলকা সাআতুন, তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। আস সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। আস সাআতু, ঘড়িটি, জাদিদাতুন, নতুন। এখানে সাআতু যেহেতু এটা স্ত্রীবাচক, এখানে জাদিদুন না হয় জাদিদাতুন, এই দুইটার মধ্যে একটা মিল আছে। আস সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। আসাআতু জাইয়িদাতুন, ঘড়িটি উত্তম বা ভালো। আসাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। আসাআতু জামিলাতুন, ঘড়িটি কি, ঘড়িটি সুন্দর। জামিলাতুন মানে সুন্দর, আসাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। আমরা আরো অগ্রসর হয়ে যাচ্ছি, তবে কেউ যদি অল্প অল্প করে শিখতে চান তাহলে এই পর্যন্ত স্টপ।